সো হ্যালো গাইজ, হোয়াটস অ্যাপ, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো তোমরা ভাবছো অনেক দিন ধরে ব্লগ কেন আসেনি সেই গঙ্গা ব্লগের পর? তার কারণ আমি আর পারছি না, আমি তোমাদের সকলের কাছে খুব হাত জোড়ে তোমাদের কাছ থেকে মাফি চেয়ে নিচ্ছি, মানে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জনতা মাফ নেই করেগি। তার কারণ একটা দিনও তোমাদের জন্য একটা ব্লগ আনা হয় না। তো চলো সেই কথা না বাড়িয়ে আমরা এখন একটা নতুন ব্লগ শুরু করব, আর এই ব্লগটা হবে মালদায়। মালদার একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, তো চলো ওই রেস্টুরেন্টটা যাওয়া যাক। তো চলো লেট স্টার্ট দ্য ভিডিও। Thousand years later. এটা হচ্ছে সেই গ্র্যান্ড এম্বাসি যেটার ব্যাপারে তোমাদের বলছিলাম, খুবই সুন্দর একটা জায়গা। চলো ভেতরে ঢুকে দেখা যাক। সো গাইজ, আমি তোমাদেরকে বলছি, রিকমেন্ড করছি, এখানে অবশ্যই এসো যারা যারা মালদা থেকে বিলং করছো, কারণ খুবই সুন্দর একটা জায়গা। এখানে রেস্টুরেন্ট এরিয়াটা খুবই সুন্দর, তোমরা অবশ্যই এখানে টাইম স্পেন্ড করতে পারবে। সো গাইজ, এটা হচ্ছে এখানকার মেনু, দেখতেই পাচ্ছো কত রকম জিনিস এখানে আছে। তো আমরা অর্ডার করলাম চিকেন বাটার মশলা আর চিকেন ভর্তা একটা, এবং তার সাথে অর্ডার করলাম নবাব চিকেন এবং দুটো নান। আচ্ছা, তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটা আনা হয়েছে। এখানে খাবার খুবই ভালো ছিল, আর আই হোপ তোমরাও খুব এনজয় করেছো এখানে এসে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং হ্যাঁ, পুজোর পর তোমাদের আমি অলমোস্ট আরও কয়েকটা ব্লগ আপলোড করব, তো সেটা দেখে এনজয় করো। আর হ্যাঁ, মন খারাপ করবে না কেউ, কারণ ব্লগ এবার আসতেই থাকবে যেহেতু সামনে পুজো। তো টিল নাও, গুড বাই, টাটা, সি ইউ। It's caught in the crossfire.